আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আমি আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো শিক্ষা স্কুল কলেজের ই লার্নিং কার্যক্রমের পক্ষ থেকে আমি তোমাদের কোয়ার্ডিনেটার ম্যাডাম নার্গিস সুলতানা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের পাঠ আদর্শ ছেলে কুসুম কুমারী দাস শিখুন ফল প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পাঠ থেকে কিভাবে শিখবে নিজের জীবনকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছানো সম্ভব সরব পাঠ আদর্শ ছেলে কুসুম কুমারী হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তারপণ বিপদ আসিলে কাছে হওয়া গুয়ান নায়কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পরে রয় সে ছেলেকে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে কবিতাটা পড়লাম অনেক সুন্দর না দেখো এই ছেলেটি বই হাতে মুখে মিষ্টি একটা হাসি কি সুন্দর লাগছে দেখতে বইকে আমাদেরকে এভাবে মিষ্টি হাসি করে নিয়ে পড়তে হবে কখনো এটাকে মনে করতে হবে না যে এটা পড়তে ভালো লাগছে না আর পড়তে পারবো না এ কথা বলা যাবে না বই সবসময় আনন্দের সহিত গ্রহণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমরা যে কবিতাটি পাঠ করলে সেখান থেকে আমি একটা তোমাদেরকে বাড়ির কাজ দিব বাড়ির কাজটি দেখে নাও ক নাম্বার আমাদের শিশুরা কিসে বড় হবে খ নাম্বার আমাদের শিশুরা কি পণ করবে গ নাম্বার বিপদ এলে শিশুরা কি করবে ঘ নাম্বার কেমন ছেলেকে কেউ চায় না ও নাম্বার শিশুদের কিভাবে খাটতে হবে চ নাম্বার কেমন করে দেশের কল্যাণ হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো ছবি দেখি এবং ইচ্ছে মতো তিনটি বাক্য তৈরি করি এখানে দেখো আমাদের শিক্ষক বাচ্চাদেরকে পড়াচ্ছে বাচ্চারা কি সুন্দর করে পড়াগুলো শুনছে লিখছে তোমরা ঠিক এভাবেই এই ছবিটি দেখে সৃজনশীলের মতো তিনটি বাক্য তৈরি করবে দেখো ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি কল্যাণ কবে বল তেজ আদর্শ পণ চেতনা খাটা এখন দেখো ক নাম্বারে ফাঁকা জায়গা আছে এখানে তুমি কি লিখবে ড্যাশ তুমি বাড়ি যাবে এখানে হবে কবে তুমি বাড়ি যাবে তারপরে দেখো আমাদের ড্যাশ মানুষ হতে হবে আমাদের কেমন মানুষ হতে হবে আমাদেরকে আদর্শ মানুষ হতে হবে গ নাম্বার দেখো কঠিন কাজে মনের ড্যাশ দরকার কঠিন কাজে মনের কি দরকার মনের বল দরকার আমরা দেশে ড্যাশ করতে চাই আমরা দেশে কি করতে চাই কল্যাণ করতে চাই ও নাম্বার হবে দেশের ভালোর জন্য আমাদের ড্যাশ করা উচিত দেশ দেশের ভালোর জন্য আমাদের কি করা উচিত পণ করা উচিত মানুষের ড্যাশ আছে পাথরের নেই মানুষের কি আছে বল আছে কিন্তু পাথরের নেই যখন তখন ড্যাশ দেখানো ভালো নয় যখন তখন তেজ দেখানো ভালো নয় খুব ড্যাশ হয়েছে এখন বিশ্রাম নাও খুব কি হয়েছে খাটা খাটুনি এটা খাটা খুব খাটা হয়েছে এখন বিশ্রাম নাও প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমরা যে পড়াটি পড়লে সেটাতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ